আসসালামু আলাইকুম স্যার, তুমি এই কাপড়গুলো কি বেচতে নিয়ে যাবা? তো তাই এটা কাপড় তো এগুলা কোথায় উঠাবা? সাবান নিউ মার্কেটের যে ফুটপাত, হ্যাঁ ওইটাতে উঠালে অনেক দাম হবে। সত্যি আমার নিজেরই হাসি পাচ্ছে। আমি গ্রিলে কাপড়গুলো মেলে দিছিলাম, সবগুলো উঠাইছে, উঠে যে এই ডালাতে সব কিছু ভরাইছে। তো তুমি কি এখন সাবান নিউ মার্কেটে যাবা ফুটপাতে? না না, ফুটপাতে তোমার কাপড়গুলো বিক্রি করি, বিক্রি করে নতুন সাবান নিউ মার্কেট থেকে নতুন কাপড় কিনবো আমরা। হ্যাঁ এই কাপড়গুলো তো পুরাতন হয়ে গেছে, এটা তুমি 5 থেকে 6 মাস যাবত ব্যবহার করলা। আম্মুর কাপড় বাদে, আম্মু অত বড় লোক মানুষ না, আম্মুর কাপড় বাদে তোমারগুলো বিক্রি করি, করে তোমাকে সুন্দর নিউ মার্কেট থেকে অথবা সিটি সেন্টার থেকে সুন্দর ভালো ভালো কাপড় কিনে দেই। এগুলো বিক্রি করি, এগুলো বাজার নিবা, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবা, বিক্রি করে যে টাকা পাবা সেটা দিয়ে ভালো কাপড় কিনবা। আসলে এরকম বাচ্চা যদি কারো ঘরে থাকে সে বুঝতে পারবে আসলে দিনটা কিভাবে যায়। তারপর আলহামদুলিল্লাহ বড় তো হয়েই গেছে, ইনশাল্লাহ পার করলাম আড়াই বছর, সামনের দিনগুলো ইনশাল্লাহ আরো ভালো যাবে, তাই না বাবা? দেখছেন, বলো আলহামদুলিল্লাহ। এই কাপড়গুলো এখনো শুকায় নাই, অর্ধেক শুকনা অর্ধেক ভিজা। হ্যাঁ এখন কি করতে চাচ্ছ তুমি? বিক্রি করবা? মানে ও বলতে পারতেছে না যে শুকায় দিবে। এটা কি হচ্ছে? ও এটা খেলা তাই? ও কাপড় ফেলাইছো? স্বাভাবিক। আর কাপড় না, সবগুলো আবার ভরাও, এগুলো নিয়ে যাই, বেচতে নিয়ে যাই। এগুলো বেচে তোমাকে নিউ মার্কেট অথবা সিটি সেন্টার অথবা সেনা কমপ্লেক্স, সেনা কমপ্লেক্সেও মোটামুটি ভালোই কাপড় পাওয়া যায়। সেদিন গেছিলাম দেখলাম। হ্যাঁ বলো। যাও আবার যাও। আমাদের তো আর ওয়াশিং মেশিন নেই বাবা, আমাদের রোদে শুকাই দিই। কাপড়গুলো ডালাতে উঠাও, আমরা এগুলো বেচতে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।